Lo lo mum lo. 2 pis lo ya. এই অবস্থা তো ঠিক আছে না এই যে ফাইল শেমাস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন আছি রিয়াদ মাঠ জুবাইল এরিয়া। এখানে বলা যায় এক টুকরা বাংলাদেশ। এখানে যারাই আছেন অধিকাংশই বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। এর জন্য বাংলাদেশিদের এক মিলন মেলা। অবশ্য আজকে হচ্ছে সোমবার। এখানে বুধ বৃহস্পতিবার এবং শুক্রবারে এখানে অনেক ভিড় থাকে। আজকে তো কম লোকজন। এখানে আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করে। আর এখানে সকল প্রকার সবজি মাছ এগুলো পাওয়া যায়। এবং ছোট 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 খাবারের দোকানও আছে এখানে। যারা তাদের ডিউটির ফাঁকে কাজের ফাঁকে এসে এখানে এসে বুটমুড়ি আছে, ফুচকাও দেখা যাচ্ছে, ফুচকা বিক্রি করতেছে যে যা পারে আর কি। নিজেরা কখনো মানে বসে থাকে না। প্রবাসীরা যে কতটা কষ্ট করে তা এখানেই দেখা যাচ্ছে। মামা আসেন। এই অবস্থা তো ঠিক আছে না এই যে ফাইল শেমাস মরিচ নিতে নিবা ভাই? মরিচ কত করে? বেশি দাম। লেবু করলা তিন হম এখান থেকে দুনিয়া বাতালেন। মুড়ি কত ভাই? আর কাঁচামরিচ 12? কি 12? 8 টাকা করে হয় না? দুই মুঠো দেন। ধন্যবাদ। পেঁয়াজ কত? হ্যাঁ পেঁয়াজ কত? 9 টাকা বলে। আলুর সব কত করে? লো লো মোম লো। 2 পিস লো।
আমার আমার আলু চপ না, আমার এই বেগুনি দেন, আলু চপ বাদ দেন, বেগুনি আমো খুচরো নাই, টাকা নাই, খুচরো টাকা নাই, আতে দেখান পড়বো। আসেন চল্লিশ টাকা মানে মামু কই পরশুদিন দুটা পুলিশ ঢুকছিল, সবাই আস্তে আস্তে সরে যে ওই সাইডে খাড়াইছি, পুলিশ ঢুকে ঘুরে গেছে, দেখে ঠেকে গেছে। কালকে ওইভাবে ঢুকছে মনে করছে কি আগের দিনকার মতো পানি দেন দিব একটা।
সেই দূর হচ্ছে না আবার কি Thank you.